এফটিভি সত্যের পথে সংগ্রাম। হ্যালো দাদা, তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক অসুস্থ। তুই কতদিন গ্রামে আসিস না? তোকে খুব দেখতে ইচ্ছা করছে বাবা। আচ্ছা, আমি সময় করে আসবো একদিন। দাদুভাইকে এখন দেখালো না, আমি কতদিন বা বাঁচবো? আয় বাবা, তুই একটু গ্রামে আয়। আচ্ছা, সময় করে আসবো একদিন। তাছাড়া তোমাদের গ্রামে তো বিদ্যুৎ নাই, তোমার দাদু ভাইয়ের তো অনেক কষ্ট হবে। ওর তো আবার এসির মধ্যে থাকা ছাড়া অভ্যাস নাই। গ্রামে এসে একটু ঘুরে যা। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি, আসবো। ভালো থেকো। হ্যাঁ, কেমন? ভালো থাকিস বাবা। আচ্ছা। বাবা, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। বাবা বলো না, দাদু বাসায় কবে যাব? বাবা প্লিজ, বাবা বলো না। বাবা প্লিজ, বাবা থামো প্লিজ। বাবা বলো না, বাবা প্লিজ বলো না বাবা। আচ্ছা ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। আমরা আগামীকাল দাদু ভাইয়ের বাড়ি যাচ্ছি। ইয়ে, কি মজা! খুশি তো? খুশি। আচ্ছা তুমি যাও, খেলাধুলা করো। এসেছি বাবা, আমার দাদু ভাই কেমন আছে? দাদু ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বাবা তোমার শরীরের কি অবস্থা এখন? তোরা এসেছিস, আমি ভালো না থাকি পারি? দাদু ভাই আমি তোমাদের গ্রাম ঘুরবো। ঠিক আছে দাদু ভাই, তাই হবে, গ্রাম ঘুরবো। চলো ভিতরে। আম্মু, দাদু বাড়ি থেকে তো বেড়া আসলে, গ্রাম তোমার কেমন লাগলো? বাবা অসাধারণ একটা সময় কেটেছে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না গ্রাম এত সুন্দর। কেমন সুন্দর শুনি?
বাবা ওখানে যা আছে তা আমাদের এখানে নেই। কি বলো, এসব কি নেই আমাদের? জানো বাবা, আমাদের আছে সুইমিং পুল, আর দাদুদের আছে নদী, পুকুর, বিল, বাওর, আরো কত কিছু। আমরা রাতে ডিম লাইট জ্বালিয়ে ঘুমাই, আর দাদুরা জ্যোৎস্নার আলোতে ঘুমায়। শুধু তাই নয়, আমাদের খাবার কিনে খেতে হয়, আর দাদুরা নিজেদের খাবার উৎপাদন করে খায়। বাবা তোমাকে অনেক ধন্যবাদ আমরা কতটা গরিব তা দেখানোর জন্য। হাই মা, আমার কাছে বই। তুই আমার চোখ খুলে দিলি। সরলতা, মায়া, ভালোবাসা, বন্ধুত্ব, এগুলোর সাথে কোনো কিছুর তুলনা হয় না। টাকা পয়সা অর্থ সম্পদের মোহে আমি অন্ধ হয়ে গেছিলাম। গ্রাম বাংলা, মা বাবাকে আমি তুচ্ছ করে দেখতাম। তুই আমায় শিখালি, তুই আমার ভুল ভেঙে দিলি মা, তুই আমার ভুল ভেঙে দিলি।